একটি ডাইনি কোনো একদিন একটি টুনি পাখিকে কাঁঠালবাড়ি গিফট করে টুনি তো কাঁঠালবাড়ি টুনি শোনো আজকে থেকে না এই কাঁঠালবাড়িটা শুধু তোমার তুমি যদি চাও তাহলে এই কাঁঠাল থাকতেও পারো এবং সবসময় কাঁঠালও খেতে পারো তুমি এখন কাঁঠাল থাকো আমি এখন বাসায় চললাম সাথে সাথে টুনি কাঁঠাল বসবাস করতে শুরু করে অপরদিকে একটি বজ্জাত কাক এই খবরটা শুনে ফেলে সাথে সাথেই টুনির বাসায় এসে টুনিকে তাড়িয়ে দেয় টুনি কাঁদতে কাঁদতে ডাইনির কাছে চলে যায় ডাইনির কাছে গিয়ে টুনি সব কথা খুলে বলে সব কথা শুনে টুনি ডাইনি টুনির সাথে একটি পরীকে পাঠিয়ে দেয় পরি এসে কাকটাকে জাদু দিয়ে ভস্য করে দেয় টুনি এই নাও তোমার কাঠালবাড়ি। এবার খুশি তো তুমি থাকো থাকো তোমার কাঁঠাল বাড়িতে থাকো আমি এখন চললাম রে টুনি টুনি আবারও কাঁঠাল বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে কোনো একদিন টুনির দুটি ছানা খিদার আয় অনেক কাঁদতে ছিল এদিকে তো টুনি অনেক গরিব তাই টুনি একটু খাবার এনে দিতে পারে না টুনির ছানারা খুদার জ্বালায় প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে এসব দেখে টুনি বলতে থাকে লক্ষ্মী সানারা তোমরা কান্না করো না দেখি আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি আমি একটু বাহিরে যাই এই বলে টুনি খাবার সংগ্রহ করার জন্য বাসার বাহিরে চলে যায় টুনি যাওয়ার সাথে সাথে টুনির বাসার নিচে একটি ডাইনি চলে আসে ডাইনি এসে টুনির সানাকে যখনই খেতে যাবে অপরদিকে টুনির এক বান্ধবী তখনই টুনির বাসায় চলে আসে টুনির বান্ধবীকে দেখে ডাইনি অনেক ভয় পেয়ে যায় সাথে সাথে ডাইনি ভয় পেয়ে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে টুনি বাহির থেকে বাসায় চলে আসে আসার সাথে সাথে টুনির বান্ধবী টুনিকে সব কথা খুলে বলে এদিকে তো টুনি কাঁদতে কাঁদতে বলতে থাকে হ্যাঁ রে টুন টুন কি করব বল আমার তো বাসার বাহিরে যেতেই হবে ছানাগুলো কিছুই খেতে পায়নি তাই আমি খাবার সংগ্রহ করার জন্য বাসার বাইরে গিয়েছিলাম আর এই ফাঁকে বজ্জার ডাইনিটা আমার বাসায় আমার সানাদেরকে খেতে এলো বাগ্যিস তুই এসে পড়েছিস না হলে আমার সানাদের কি যে হতো আজ তোমাকে অনেক ধন্যবাদ টুনটুন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি কমেন্ট করো আর আমাদের জানাও আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে